এটা হলো রুই মাছ। তো আজকে সর্ষে রুই রান্না করব। তো আগে মাছটাকে ভেজে নিতে হবে। মাছ ভাজার জন্য লবণ দিলাম, হলুদ, সামান্য একটু গুঁড়ো মরিচ, আর দেব একটু আদা বাটা আর একটু জিরা বাটা। তো এইগুলি সবগুলি দিয়ে মেখে তো আমি মাছটা ভেজে নেব। আর সর্ষে রুই করার জন্য এখানে মশলা বেটে, সব মশলা আমি পাটায় বেটে নিয়েছি। এটা হলো পেঁয়াজ বাটা, আদা বাটা, জিরা বাটা, রসুন বাটা, আর এটা হলো সরিষা, সাদা সরিষা, চারটা কাঁচামরিচ দিয়ে একটু লবণ দিয়ে বেটে নিয়েছি। তো সব আমার বাটা মশলা, আর একটা টমেটো গ্রেট করে নেব, ওটা দিব। তো আগে মাছটা ভেজে নেই। কড়াইটা গরম হয়ে গেছে, সরিষার তেল দিব। তেলটা গরম হয়ে গেছে, এবার মাছ দেব। সরিষার তেলের কারণে ফেনা ফেনা উঠছে। মাছগুলো বেশি ভাজবো না, এবার উঠিয়ে নেব, বেশি লাল লাল করবো না। এইরকম করে ভেজে নিয়েছি, আর তেল দেব না। ওই তেলে অল্প একটু কালি জিরা, তিনটা কাঁচামরিচ আর একটু কালি জিরা দিয়েছি। এখন আমি পেঁয়াজ বাটাটা দিয়ে দেব, রসুন বাটাও দিলাম, আদা বাটা, জিরা বাটা, এটা থাক, এটা করে দিব। এগুলি একটু ভালোভাবে কষিয়ে নিই। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলকে অনেক অনেক শুভেচ্ছা, স্বপ্নাজ ব্লগে সবার আমন্ত্রণ। তো মশলাটা একটু কষিয়ে নিই, এবার টমেটো দিয়ে দেব, এবার একটু হলুদ দেব, সামান্য একটু গুঁড়ো মরিচ দেব। যেহেতু আমি সরিষা বাটাতে তিন চারটা কাঁচামরিচ দিয়েছি, আবার ফোড়নেও তিনটা দিয়েছি, আর এখানে অল্প করে মরিচ দিলাম, পাটা দেওয়া জলটা দিয়ে দিলাম, একটু জল দেব। মশলাটা কষিয়ে নিই ভালোভাবে। মশলাটা ভালোভাবে কষানো হয়ে গেছে, এবার গরম জল দেব। এবার সরিষা আর কাঁচামরিচ বাটাটা দিয়ে দেব। মশলা কষাতে লবণ দিতে ভুলে গিয়েছি, তো আপনারা এই ভুল করবেন না, আমি ভুলে গিয়েছি। ওই উপরে বাড়িওয়ালাদের কাজ করে শব্দ হয় অনেক, তো শব্দের ফাঁকে ফাঁকে আমাকে রান্নাটা করতে হচ্ছে, এ কারণে হঠাৎ করে আমি ভুলে গেছি। ঝোল ফুটে গেছে, এবার মাছ দিয়ে দেব। অনবরত শব্দ, অনবরত শব্দ।
এবার একটু ঢেকে দেব, ঢেকে 500 মিনিট রান্না করব। সরষে রুই হয়ে গেছে, একটু ধনিয়া পাতা দিয়ে নামাবো। এটা হলো বিলাতি ধনিয়া পাতা, আমার টবে আছে, তো দুইটা পাতা পেয়েছি, একেবারে কুচি করে দিয়ে দিলাম। এবার নামাবো সরষে রুই, খুব সুন্দর হয়েছে। তিনটা শার্ট, দুইটা পাঞ্জাবি, এই কয়দিনে আমি এগুলি তৈরি করেছি। আগে আরো অনেক সেলাই করেছি, পার্থর বাবার জন্য অনেক সেলাইছি, ওরা আমার তৈরি করা শার্টে গায়ে দিই। তো আজকে রান্নাবান্নার পর আমরা খাওয়া দাওয়া করেছিলাম, তখন ভিডিওটা হয় নাই, আমি খুব দুঃখিত। উপরে কি শব্দ, উপরে ওই ছাদের কাজ চলের অনেক শব্দ হচ্ছে, তো শব্দের কারণেও ভিডিও অনেক সময় ইয়ে করে দিই। তো সরষের রুইটা অনেক ভালো হয়েছে, তো আপনারা এরকম করে রান্না করে একদিন খেয়ে দেখবেন, মনে হয় ভালো লাগবে আপনাদের কাছেও। তো আজকের সম্পূর্ণ ভিডিওটি যদি একটুও ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্টস এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।